আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনারা কি জানেন বাংলাদেশে কিন্তু অলরেডি ডেডিকেটেড সার্ভার চালু হয়ে গেছে। আগে কিন্তু ইন্ডিয়া থেকে কন্ট্রোল করা হতো, ফুল কন্ট্রোলটা কিন্তু বাংলাদেশে দেওয়া হয়নি। এখন কিন্তু আমাদের বাংলাদেশে ডেডিকেটেড একটা সার্ভার দিয়ে দিয়েছে। এর সাথে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব গাইনা ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে কবে এবং কখন আনবেন হবে। সো গাইস, খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে আনবেন হতে যাচ্ছে। সো কবে হবে এ টু জেড আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এবং কি কি ইভেন্ট আসতে চলেছে আমাদের এই বাংলাদেশ সার্ভারে আনবেন উপলক্ষে এ টু জেড আজকের ভিডিওটিতে আলোচনা করবো। সো ভিডিওটি একটু স্কিপ না করে এ টু জেড দেখতে থাকেন। সো লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, এই ভিডিওটি স্পন্সর করেছে বিডি ডলার সেলার। আপনারা যারা ইউআইডি কোড দিয়ে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চান, এছাড়াও উইকলি মেম্বারশিপ, মান্থলি মেম্বারশিপও নিতে চান, ইন গেম টপ আপও আপনারা নিতে পারবেন এই বিডি ডলার সেলার এই পেজটি থেকে। আর যারা টপ আপের বিজনেস করতে চাইতেছেন এই পেজটি থেকে কিন্তু আপনারা ইন গেম মেথড যেগুলো আছে, যেরকম স্যামসাং মেথড, আরএস মেথড এবং ইউআইডি টপ আপের জন্য গাইনার অ্যাকাউন্ট, ডলার, শেল সবই আপনারা এই পেজটি থেকে পেয়ে যাবেন। আর এই পেজটি কিন্তু 100% ট্রাস্টেড পেজ। আপনাদের সুবিধার্থে এই পেজটির লিঙ্ক থাকবে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে আপনারা ইজিভাবে কিন্তু এই পেজটিতে গিয়ে দেন আপনাদের ইচ্ছা মতো টপ আপ করতে পারবেন। সো লেটস স্টার্ট। আপনাদের জন্য এই ভিডিওটিতে টুইস্ট রয়েছে, সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। বাংলাদেশের হাইকোর্ট থেকে যখন রায়টা দিয়েছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ব্যান করে দেওয়ার, তখন কিন্তু গাইনা ফ্রি ফায়ার বাংলাদেশের ফ্রি ফায়ারের জন্য লোক পাঠিয়েছিল। হাইকোর্ট থেকে কিন্তু ডাইরেক্ট তাদের মানা করে দিয়েছে যে এখন তারা এটার জন্য কোনো কিছু করতে পারবে না, বা এটা আনব্যানও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এক সপ্তাহ হয়, এর একটু বেশি হতে পারে টাইমটা। সো এর আগে আমি শুনছিলাম বা আপনারা হয়তো বা শুনছেন যে হাইকোর্ট থেকে কিন্তু গাইনাকে বলছে যে তারা এখন এই গাইনা ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে আনব্যান করার জন্য কোন ব্যবস্থা নিতে পারে, তাদের পারমিশন দিয়ে দিয়েছে। গাইনা ফ্রি ফায়ার কিন্তু এখন সম্পূর্ণভাবে কাজ করতেছে এই ফ্রি ফায়ারটা বাংলাদেশ থেকে আনবেন করার। সো দেখা যাক কি হয়। সো এখন আনবেনটা হবে কবে এরকম কোনো ডেট বা কোনো টাইম কিন্তু এখনো নির্ধারণ হয়নি। গারিনা অফিসিয়াল ভাবে কাজ করতেছে বাংলাদেশে ফ্রি ফায়ার সার্ভারটা আনবেন করার। যে টুইস্টটা আমি দিব সেটা হলো গাইস, আপনারা অবশ্যই অনেকদিন আগে জেনে গেছেন যে সাকিবুল হাসানের সাথে কোলাবরেশন করেছিল, করার সিদ্ধান্ত নিয়েছিল বা তারা টার্গেট নিয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আনবেন পার্টি হিসাবে এই সাকিবুল হাসানের ক্যারেক্টার, জার্সি, ব্যাটের স্কিন আর অনেক কিছু কিন্তু দিবে এই সাকিবুল হাসানের কোলাবরেশন উপলক্ষে। আনবেন পার্টি হিসাবে সামুরাই বান্ডিল, ডার্কো একে, এছাড়াও মিউজিক কিউবের যতগুলো বান্ডিল রয়েছে সেই বান্ডিলগুলো তারা ওপেন করে দিবে। যেটুকু জানতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।